আজকে আপনাদের সাথে আলোচনা করব অপরিচিত ব্যক্তিকে কিভাবে বিমান প্রস্তাব দেব। অনেকের কিন্তু এই প্রশ্নটা আসে যে স্যার আমার তো যারা পরিচিত ছিল তাদেরকে তো বিমা করিয়েছি, কিন্তু এখন আমি অপরিচিত মানুষের কাছে কিভাবে বিমা প্রস্তাব দেব, কারণ অপরিচিত মানুষকে যদি আমি বিমা প্রস্তাব না দিই তাহলে তো আমি কোনো বিমা গ্রাহকই পাবো না। যাদের মনের মধ্যে এই সংশয়টি রয়েছে, এই ধরনের প্রশ্ন রয়েছে, তাদের জন্য আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের আলোচনা থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি অপরিচিত ব্যক্তিকে বিমার প্রস্তাব দিবেন এবং তাদেরকে আপনি বিমার আওতায় নিয়ে আসবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। অপরিচিত ব্যক্তিকে বিমার প্রস্তাব দিবার আগে আপনাকে তার সাথে পরিচিত হতে হবে। প্রথম দিনেই যে আপনাকে বিমার প্রস্তাব দিতে হবে, প্রথম দিনে যে বিমা ক্লোজ করতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। প্রথম দিন আগে যে কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে হবে, আর পরিচয় আপনি কিভাবে হবেন, কোন পরিবেশে আছেন, কোন ধরনের ব্যক্তির সাথে আপনি পরিচিত হচ্ছেন, এটি কিন্তু এমন কোনো থিওরি নয় যে আপনাকে শুধু বললে পরে সকল ক্ষেত্রে আপনি একই সূত্র প্রয়োগ করবেন। এটি কিন্তু আপনার উপস্থিত বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে, কারণ আপনার সেই পরিবেশ পরিস্থিতি ব্যক্তি ভেদে আপনার কথার ধরন পরিবর্তন হবে যে আসলে আপনি কোন মাপের লোকের সাথে কথা বলছেন, আবার আপনি কোন পরিবেশে কথা বলছেন। আমরা যখন বাসে উঠি, বাসেও অপরিচিত মানুষের সাথে আমাদের দেখা হচ্ছে, সেখানেও পরিচিত হতে পারি। রাস্তাতে আমি হেঁটে যাচ্ছি, সেখানেও কিন্তু অপরিচিত মানুষের সাথে পরিচয় হতে পারে। আবার আমি কোনো ব্যাংকে গেছি বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে গেছি, কোনো দোকানে গেছি, আপনি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে অপরিচিত মানুষের সাথে আপনার প্রতিনিয়ত দেখা হচ্ছে। তাহলে কি আপনি যাকে পাবেন তাকেই বিমার প্রস্তাব দিবেন? না, ব্যাপারটি এমন নয়। প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে আগে মানুষের সাথে পরিচিত হতে হবে। আপনি আপনার পরিচয়টি সুন্দরভাবে দিবেন। আপনার যদি প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড আপনার নামে থেকে থাকে তাহলে আপনার ভিজিটিং কার্ডে দিবেন। আর বর্তমান সময়ে পূর্বের চেয়ে অনেকই আলাদা, মানুষ কিন্তু এখন অনেক অ্যাডভান্স। একটি সময় ছিল যখন বিমা কোম্পানি কি বা বিমা কি মানুষ কিন্তু এটি বুঝতোই না, তখন ভিজিটিং কার্ড দিলেও মানুষ এরকম বলতো যে এটা কিসের কার্ড, আপনি কি ধরনের কোম্পানিতে কাজ করেন, আপনার কাজ কি, এ ধরনের কিন্তু অনেক প্রশ্ন করতো। কিন্তু আপনি এখন যে কোনো একজন ব্যক্তিকে আপনি আপনার প্রতিষ্ঠানের যখন একটি ভিজিটিং কার্ড দিবেন তখন সে বলেন ও বিমা কোম্পানি, তার মানে এই কথাটা যখন বললো তখন আপনি মনে করবেন বিমা সম্বন্ধে সে কিন্তু পজিটিভ না, সে হচ্ছে নেগেটিভ, যার কারণে সে বলেছে ও বিমা কোম্পানি, তার মানে সে কিন্তু পূর্বে হয়তো কারো না কারো কাছ থেকে বিমা সম্বন্ধে সে শুনেছে, বিমা প্রতিষ্ঠানের সার্ভিস সম্বন্ধে শুনেছে এবং শুনে সে কিন্তু হ্যাপি না, যার কারণে সে কিন্তু এভাবে বলছে। আবার কিছু মানুষ বলতে পারে যে বিমা কোম্পানি বা আপনার এই প্রতিষ্ঠানে তো আমি নাম শুনেছি, বা অনেকেই হয়তো বলতে পারে না আপনার প্রতিষ্ঠান তো ভালো, তার মানে কি সে কিন্তু পজিটিভ। তাহলে আপনি যার সাথে পরিচিত হচ্ছেন এবং আপনার পরিচয়টি যখন আপনি তার কাছে দিবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে বিমার প্রতি বা বিমা কোম্পানির প্রতি আসলে ইতিবাচক কিনা। যদি ইতিবাচক হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তী কথা তার সাথে আপনি বলবেন। আর কিছু মানুষ আছে যে আপনার কথা শুনে সে কিন্তু প্রথমেই বিরক্তি প্রকাশ করতে পারে, তখন যদি সাথে সাথে আপনি বিমার কথা বলেন তাহলে কিন্তু সে আরো বিরক্তি প্রকাশ করবে এবং আপনার সাথে কিন্তু পরবর্তী তার যোগাযোগ রক্ষা করতে চাইবে না। কিন্তু যে বিমার প্রতি আগ্রহ আছে বা ইতিবাচক আছে তার সাথে কিন্তু আপনি আস্তে আস্তে পরিচিত হবেন এবং দ্বিতীয় সাক্ষাতে আপনি বিমার সম্বন্ধে কথা বলতে পারেন, আপনার প্রতিষ্ঠান সম্বন্ধে বলতে পারেন, আপনার সম্বন্ধে বলতে পারেন এবং তৃতীয় সাক্ষাতের সময় আপনি কিন্তু পলিসি ক্লোজ করতে পারেন বা পলিসির দিকে আপনি যেতে পারেন। এখানে একটি বিষয় দেখেন, আপনি সরাসরি বিমা প্রস্তাব না দিয়ে আপনি ইনডাইরেক্টলি কিন্তু প্রস্তাব দিতে পারেন। এখন বিষয়টি হচ্ছে যেমন যে আপনি যে বিমা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি বিমার বিভিন্ন ধরনের গল্প বলতে পারেন, সেই ব্যক্তির সাথে পরিচিত হয়ে যে আপনার বিমা গ্রাহকদের আপনি কি ধরনের সার্ভিস দিয়েছেন, তাদেরকে কি ধরনের সুবিধা দিয়েছেন, বা কোনো ব্যক্তি মারা গেছে তাদেরকে আপনি কিভাবে মৃত্যু দাবির টাকা কত দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করেছেন, তাদের ছেলে মেয়েদের কিভাবে এই বিমার টাকা তাদের জীবনে কাজে আসলো এই কথাগুলো বলতে পারেন, বা একটা দুর্ঘটনায় মানুষ যদি পতিত হয় তাহলে সময় বিমা থেকে কি ধরনের আর্থিক সুবিধা পেতে পারে, একটা মানুষ অসুস্থ হলে বিমা থেকে কি ধরনের সুবিধা পেতে পারে, বিভিন্ন ধরনের কথাগুলো কিন্তু আপনাকে বলতে হবে। আর আপনাকে কথা বলার মাঝে যার সাথে আপনি কথা বলছেন তার মনের আগ্রহটাকে আপনার বুঝতে হবে, তার আসলে আগ্রহ কিসের দিকে। প্রতিটি মানুষের কিছু কিন্তু দুর্বল দিক রয়েছে যেগুলোতে মানুষের কিন্তু আগ্রহ অনেক বেশি, সেই আগ্রহটাকে যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে কিন্তু আপনার বিমা বিক্রয় করা খুবই সহজ হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে যে আসলে কোন ধরনের কথা বলে সে খুশি হচ্ছে, তার সন্তান সম্বন্ধে, তার স্ত্রী সম্বন্ধে, তার ব্যবসা সম্বন্ধে, না তার নিজের সম্বন্ধে। আপনি প্রশংসা দিয়ে শুরু করবেন এবং তার সাথে কথা বলতে বলতে তার দুর্বল দিকটা আপনাকে বুঝে নিতে হবে, তার পছন্দের জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে। যখন এটা আপনি বুঝে নিতে পারবেন এবং সেটার সম্বন্ধে যখন আপনি গল্প করতে শুরু করবেন তার আগ্রহটা অনেক বেড়ে যাবে। যখন আগ্রহ বেড়ে যাবে তখন আপনি যা বলবেন সে কিন্তু তাই শুনবে, আর যখন সে শুনতে থাকবে
এই শুনতে শুনতে যখন আপনি বিমার কথা বলবেন সেগুলোও সে শুনবে, আর একটা মানুষ যখন ভালোভাবে শুনবে তখন বিমাটা তখন সে বুঝবে, বুঝবার পরে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যে আসলে আমার বিমা করা প্রয়োজন। তাহলে আপনি অপরিচিত ব্যক্তিকেও বিমার প্রস্তাব দিতে পারেন, প্রথমে আগে পরিচিত হবেন, তার সম্বন্ধে জানবেন, বুঝবেন, তার দুর্বল দিকগুলো সম্বন্ধে আপনি খুঁজে বের করবেন, তার পছন্দের দিক কোনটি, কোন দিকে তার আগ্রহ বেশি সেটাকে জেনে নেবেন। এর পরবর্তী সময় আপনি বিমার নানা ধরনের সুবিধার কথা বললেই দেখবেন তার কাছে বিমা বিক্রয় হয়ে যাবে খুবই সহজে। আর পুরো বিষয়টি আপনাকে করতে হবে খুবই বুদ্ধিমত্তার সাথে এবং উপস্থিত বুদ্ধির আপনাকে প্রয়োগ করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সঠিক সময় সঠিক কথা বলতে হবে, আর সবসময় খেয়াল রাখতে হবে আপনি কম কথা বলবেন, তাকে বেশি কথা বলবার সুযোগ দিবেন, কারণ সে যদি বেশি কথা বলে তাহলে কিন্তু তার মনের কথাগুলো বের হয়ে আসবে, আর যদি শুধু আপনি বলতেই থাকেন তাহলে কিন্তু তার দুর্বল দিকগুলো বা তার পছন্দ অপছন্দ আপনি কিছুই জানতে পারবেন না। তখন বিমার কথা বলবেন, সে বিরক্ত প্রকাশ করবে আর আপনার বিমা সে গ্রহণ করবে না। আশা করছি আজকের আলোচনা থেকে আপনার কিছুটা জানতে পারলেন। আপনি ধারাবাহিকভাবে আমার আলোচনাগুলো যদি শুনতে থাকেন তাহলে অবশ্যই এই টেকনিকগুলো আরো অনেক সহজ হয়ে যাবে, তখন দেখবেন যে বিমা বিক্রয় অনেক সহজেই করতে পারবেন এবং অনেক বেশি বিমা বিক্রয় করতে পারবেন। আজকের কথা বাড়াচ্ছি না, আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।